বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদেরকে এমন একটি ডিভাইস তৈরি করে দেখাবো যে ডিভাইসের সাহায্যে আপনারা যে কোনো 5 থেকে 50 ওয়াট এলইডির পিসিগুলো কিন্তু চেক করতে পারবেন। এবং এই ধরনের এলইডি টেস্টারগুলো যদি আপনারা মার্কেট থেকে ক্রয় করতে যান, সেক্ষেত্রে আপনাদেরকে 1200 থেকে 1500 টাকা খরচ করতে হবে। তো একই মানের একই রকমের এলইডি টেস্টার কিন্তু আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো শুধুমাত্র 30 থেকে 50 টাকার মধ্যে। যদি আপনারা 30 থেকে 50 টাকার মধ্যে এই এলইডি টেস্টারটি বানাতে পারেন, তাহলে কিন্তু আপনার অনেক টাকা কিন্তু বেঁচে যাবে। এবং এই এলইডি টেস্টারটি দিয়ে আপনারা যে কোনো আইসি পিসি কিংবা ডাইভার পিসি, যে কোনো পিসি কিন্তু চেক করতে পারবেন। এছাড়াও যে এলইডি টিভিগুলো রয়েছে, টিভির ব্যাক সাইডে কিন্তু এক ধরনের এলইডি স্টিক থাকে, অর্থাৎ এলইডি লাইটের প্যানেল থাকে, সেই প্যানেলগুলো কিন্তু সহজে চেক করতে পারবেন। এছাড়া যে এই ড্রাইভারটি দিয়ে কিন্তু এই টেস্টারটি দিয়ে কিন্তু আপনারা আইসি পিসি ছাড়াও কিন্তু ড্রাইভার পিসিও চেক করতে পারবেন, সেটি আইসি হোক কিংবা ড্রাইভার হোক, উভয় কিন্তু কাজ করতে পারবেন। এবং 5 থেকে 50 ওয়াট পর্যন্ত কিন্তু চেক করতে পারবেন কোনো রকম বাধা ছাড়া। তাই কীভাবে তৈরি করতে হয় এই ডিভাইসটি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন কোনো প্রকার টানা টানি না করে। এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিতে পারেন। আর আপনাদের সাথে আছি আপনাদের ছোটো ভাই মাহবুব কবির। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিওটি। এবং আজকের এই ভিডিওটি তৈরি করার জন্য যা যা প্রয়োজন সেগুলো আপনাদেরকে খুব অল্প টাকায় ক্রয় করতে পারবেন। তাছাড়া এতক্ষণ আপনারা দেখছেন যে আমাদের এই ডিভাইসটি কীভাবে কাজ করেছে, তাহলে চলুন দেখে নিই প্রথমে এই ডিভাইসটি তৈরি করার জন্য কী কী প্রয়োজন আমাদের। তো বন্ধুরা, আমাদের এই ডিভাইসটি তৈরি করার জন্য যেগুলো প্রয়োজন, তার মধ্যে সর্বপ্রথম আপনাদের প্রয়োজন হবে এই ধরনের দুটো ওয়্যার। তো আমরা এখানে ব্ল্যাক এবং রেড কালার দুটো ওয়্যার নিয়ে নিয়েছি, প্রায় 1 ফিটের মতো। এবং সেই সাথে আপনাদের প্রয়োজন হবে আরও কিছু ওয়্যার। দেখুন, আমরা এখানে একটি এফটি কাভার, অর্থাৎ সেফটি কাভার সহকারে দুটো ওয়্যার এর মধ্যে রয়েছে, এরকম একটি ওয়্যার নিয়েছি। এবং ওয়্যারের একমাত্রার মধ্যে একটি টুপিন লাগিয়ে নিয়েছি। এরপর আপনাদের প্রয়োজন হবে একটি এলইডি ড্রাইভার। তো আমরা এখানে দেখুন একটি 30 ওয়াটের এলইডি ড্রাইভার নিয়েছি, যেটির মূল্য 30 থেকে 35 টাকা নিতে পারে। তো আমরা এখানে 30 ওয়াট নিয়েছি, কারণ এখানে 30 এবং 50 যে কোনো ওয়াট আমরা লাইট চেক করবো, সে কারণে আমরা একটি ভালো মানের 30 ওয়াটের এলইডি ড্রাইভার নিয়েছি। এবং সেই সাথে আপনাদের প্রয়োজন হবে এ ধরনের কিছু বক্স। আপনারা চাইলে এখানে এইরকম বক্সগুলো ব্যবহার করতে পারেন, কিংবা আপনাদের কাছে যে ধরনের বক্স থাকবে সেই ধরনের বক্সই ব্যবহার করবেন। আমি এখানে আজকে ব্যবহার করব ডবল ব্যাটারি যে এসিডিসি লাইটগুলো থাকে সেইগুলোর সাথে যে বক্সটি আসে, সেই ব্যাটারি বক্সটি ব্যবহার করবো আজকের এই প্রজেক্টে। এবং সেই সাথে আমাদের প্রয়োজন হবে এ ধরনের একটি জিএই তার, এবং প্রয়োজন হবে দুটো কলম। আমি এখানে দুটো কলম নিয়ে নিচ্ছি এবং একটি জিএই তার নিয়ে নিচ্ছি, যেগুলো আমরা সামনে আপনাদেরকে দেখাবো কীভাবে কাজে লাগাতে হয়। এখন চলুন তাহলে আমাদের এই যে বক্সটি রয়েছে, বক্সের পিছনের দিকে অর্থাৎ ব্যাক সাইডে আমরা এখানে একটি ছিদ্র করব। আমাদের যে সাদা ওয়্যারটি রয়েছে এসি টুপিন যেটাতে লাগিয়েছি, সেই জ্যাকটি এখানে ঢুকানোর জন্য, তারটি এখানে ওয়্যারটি ঢুকানোর জন্য। তো আমরা এই ব্যাক সাইডে একটি ছিদ্র করে নিব এবং আমাদের যে ওয়্যারটি রয়েছে ওয়্যারটি এখানে প্রবেশ করাবো। তো আমরা এই ব্যাক সাইডটি সুন্দর করে ছিদ্র করে নিব, ছিদ্র করে ছিদ্রটি আমরা মাপ মতো করে নিব এবং এই ওয়্যারটি যাতে ঢুকে সেম একইভাবে। তো দেখুন, আমাদের এই ডবল কাভার সেফটি কাভার সহকারে যে ওয়্যারটি রয়েছে, ওয়যারটি কিন্তু সুন্দরভাবে এখানে প্রবেশ করতেছে। এবং উপর দিকে আরও দুটো ছিদ্র করব। তো আমরা উপর দিকেও আরও দুটো ছিদ্র করে নিচ্ছি। দেখুন, আমরা উপর দিকেও আরও দুটো ছিদ্র করে নিয়েছি। এখন আমাদের যে ওয়্যারটি রয়েছে, ওয়্যারের এই ওয়্যারটি আমরা এখানে ঢুকিয়ে নিব এবং আমাদের যে আরও দুটো ওয়্যার ছিল প্রথমে আপনাদেরকে বলেছি, সেগুলো আমরা এখানে লাগিয়ে নেব। এই দুটো ওয়্যার আমরা এই উপরে যে দুটো ছিদ্র করেছি সে দুটো ছিদ্র দিয়ে বের করে নেব। তো আমরা এই ওয়্যার দুটো কিন্তু বের করে নিচ্ছি। এরপর আমাদের যেই ড্রাইভারটি রয়েছে, ড্রাইভারের সাথে আমাদের কানেকশন দিতে হবে। তো আমরা ড্রাইভারের সাথে কানেকশন দেওয়ার জন্য আমাদের যে এই ডবল সেফটি কাভার সহ যে ওয়্যারটি রয়েছে ওয়্যারটি ছিলে নেব। ছিলে আমাদের এই ভিতরে যে ওয়্যারগুলো রয়েছে ওয়্যারগুলো বের করে নেব। এরপর আমাদের ওয়্যারটি ছিলে নিতে হবে। তো আমরা ওয়্যারগুলো বের করে নিচ্ছি। ওয়্যারগুলো বের করে আমাদের এই এতে কানেকশনটি দিতে হবে। তো আমাদের যে ড্রাইভারটি রয়েছে সেই ড্রাইভারটির মধ্যে আমরা সরাসরি পাওয়ারটা দিব। তো দেখতে পাচ্ছেন এসি কর্ড যেটাতে লাগিয়েছি, সে এসি কর্ড লাগানোর অংশে কিন্তু আমরা ড্রাইভার কানেকশনটি দিব। তো আমাদের এখানে যে ড্রাইভারের রেক্টিফায়ার করা হয়েছে সে সাইড ছোটো তার যেগুলো, সেগুলো হচ্ছে এসি ইনপুট দেওয়ার জন্য। তো আমরা এসি ইনপুটের যে ওয়্যারগুলো রয়েছে সে ওয়্যারগুলোতে আমাদের এই টুপিন লাগানো ওয়্যারটি লাগিয়ে নিচ্ছি। এরপর সুন্দর করে লাগিয়ে কিন্তু আমরা ট্যাপিং করে নিব। তাছাড়া ভিডিওটি এখন পর্যন্ত যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দিবেন। আর এই ভিডিওটি তাদের জন্য যারা এই ধরনের কাজ শিখতে চায় অথবা বুঝে না তাদের জন্য। আর আপনি যদি অলরেডি এই ধরনের কাজ শিখে থাকেন বা জানেন, তাহলে কিন্তু আপনার ভিডিওটি দেখার কোনো প্রয়োজন নেই, আপনি ভিডিওটি ছেড়ে চলে যেতে পারেন। আর যদি জানেন তাহলে হচ্ছে যে ভিডিওটি আরও জানার জন্য দেখতে পারেন। অনেকে কিন্তু
বিভিন্ন উল্টাপাল্টা কমেন্ট করে থাকেন যে ভাই আমি এটা পারি, আপনি ওটা পারেন, ভাই এটা আপনি পারেন কিন্তু আপনি অন্যকে শেয়ার করতেছেন না। অনেকে কিন্তু দেখা যায় এই ধরনের জিনিসগুলো শেখানোর কারণে অনেকে যে মেকানিক যারা রয়েছে তারা ভাবলো যে তাদের যে বিজনেস, তাদের বিজনেসে অনেক সমস্যা হবে, এই কারণে তারা কিন্তু উল্টাপাল্টা কমেন্ট করে। তাই বলতেছি আপনি জানলে ভিডিওটি এখন ছেড়ে চলে যেতে পারেন। এবং আমাদের যে অপর দুটো ওয়্যার রয়েছে সে ওয়্যারগুলো আমরা এখন ছিঁড়ে নিয়েছি। সে ওয়্যার দুটো আমরা কী করবো, আমাদের যে 30 ওয়াট ড্রাইভারটি রয়েছে সেই ড্রাইভারটির সাথে ড্রাইভারের যে সাদা তারটি আপনার সবসময় নেগেটিভ হয়ে থাকে, অনেক সময় দেখা যায় এখানে কালো তারও থাকে, তো আমরা সেই সাদা তারটি আমাদের কালো তারের সাথে লাগিয়ে নিব এবং এখানে একটি গিট দিয়ে দিব, অর্থাৎ এখানে একটি পাক দিয়ে দিব। এতে করে আমরা যখন ব্যবহার করব জিবেসটি তখন টান পড়লে কিন্তু এটা আমাদের যে বক্স আছে সেই বক্স থেকে বেরিয়ে আসবে না। তো আমরা এই ডিভাইসটার তারগুলো সুন্দরভাবে কানেকশন দেওয়ার পর এরপর ট্যাপিং করে নিব সেফটির জন্য। তো একইভাবে আমরা দ্বিতীয় ওয়্যারটিকেও লাগিয়ে নেব। তো আমরা একইভাবে দ্বিতীয় ওয়্যারটিকেও লাগিয়ে নিচ্ছি। আর আমি একটু কথা একটু জোরে বলতেছি, কারণ হচ্ছে আমি আপনাদেরকে প্রজেক্টটি বানিয়ে দেখাচ্ছি, সেই সাথে কথা বলতেছি, এর জন্য হয়তো ভুল ত্রুটি হতে পারে, ভুল ত্রুটিগুলো ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আমরা এই ডিভাইসটিকে দেখুন সুন্দরভাবে ট্যাপিং করে দুটোই লাগিয়ে নিয়েছি। এরপর আমাদের এটিকে সুন্দর করে এই বক্সের মধ্যে বসাতে হবে। তো আমরা এই যে ড্রাইভারটি রয়েছে ড্রাইভারটি সুন্দর করে বক্সের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। তারপর অবশ্যই খেয়াল রাখবেন যাতে করে কোনো রকম শর্ট সার্কিট না হয়, অর্থাৎ আপনারা কিন্তু এখানে ভালো করে ট্যাপিং করে নেবেন। এবং হচ্ছে যে যে জোড়াগুলো জোড়া দিয়েছি আমরা, 4টা জোড়া পড়ছে, সেই জোড়াগুলো কিন্তু আপনারা যদি আপনার কাছে সোল্ডারিং থাকে সেক্ষেত্রে সোল্ডারিং করে দেবেন, এতে কিন্তু আরও শক্ত হবে। তো আমাদের ডিভাইসটা দেখুন তারগুলো কিন্তু এক সাইড হয়ে গেছে, তো আমরা ডিভাইসটিকে বের করে তারগুলো একটু আলাদা আলাদা করে রাখবো, এতে করেও কিন্তু আমাদের কোনো প্রকার শর্ট সার্কিট হবে না। তো আপনারা এই যে ব্যাকসাইডটি রয়েছে আপনাদের ওয়্যারের, এখানে চাইলে আপনার সুপারগুলো কিন্তু কিংবা হটগুলো লাগিয়ে দিতে পারেন, এতে করে কিন্তু যখন টান পড়বে কিন্তু এটা বেরিয়ে আসবে না। তাছাড়া এই ফুল ডিভাইসটি কিন্তু অন অফ করার জন্য কিন্তু একটি সুইচ ব্যবহার করতে পারেন। এবং অনেকে বলতে পারেন যে ইন্ডিকেটার দিলে ভালো হতো, কিন্তু ইন্ডিকেটার দিলে কিন্তু ইন্ডিকেটারের জন্য যে রেজিস্টার আর এলইডি সেগুলো অনেকের কাছে নাও থাকতে পারে, সেক্ষেত্রে দেখা যাবে যে আপনারা সেই কানেকশনটি নাও বুঝতে পারেন, সেজন্য আমি সেটি দেখালাম না। তো আপনারা এই কলমের বদলে কিন্তু এই ধরনের যে এসি কর্ডগুলো পাওয়া যায়, এসি কর্ডগুলো মিটার কর্ড, সেই মিটার কর্ডগুলো নিতে পারেন যে লাল তার মিটার কর্ড সহকারে। এতে করে কিন্তু আপনারা এই কর্ডগুলো ব্যবহার করলে আর কলমের প্রয়োজন হবে না এবং জিএ তারের প্রয়োজন হবে না। তো এই ধরনের এসি কর্ড যদি না থাকে তাহলে এখন আমি যে পদ্ধতিটি দেখাবো সেই পদ্ধতি ফলো করে আপনারা কিন্তু এই কাজটি করতে পারেন। তো আমরা প্রথমে কলম দুটো খুলে নেব, খুলে যে কলমের ভিতরে নেবগুলো রয়েছে সেগুলো বের করে ফেলবো এবং পিছনে যে এগুলো রয়েছে এই বল্টুগুলো, তো আমরা এগুলোর এখানে শিরিষ কাগজের সাহায্যে ঘষে ছিদ্র করে নেব। ছিদ্র করে আমাদের এই ছিদ্রগুলো দিয়ে আমাদের তারগুলো ঢুকাতে হবে। তো আমরা প্রথমে শিরিষ কাগজের সাহায্যে এগুলো ঘষে ছিদ্র করে নিচ্ছি। তো দেখুন আমরা এখানে ছিদ্র হয়নি, আরও ভালো করে ছিদ্র করতে হবে। তো আপনাদের যাদের কাছে এ ধরনের মিটার কর্ড থাকবে তাদের কিন্তু এ ধরনের কর্ডের কোনো প্রয়োজন নেই, আপনারা সরাসরি কিন্তু মিটার কর্ড ড্রাইভারের সাহায্যে ড্রাইভারের যে আউটপুট রয়েছে ড্রাইভারের আউটপুটের মধ্যে লাগিয়ে দিতে পারেন। তো আমরা মিটার কর্ডের যে পিনগুলো রয়েছে এগুলোর তারগুলো আমরা এই কলমের এগুলোর সাথে লাগিয়ে নিচ্ছি এবং এই যে কলমের যে পাইপগুলো রয়েছে পাইপের মধ্যে দিয়ে আমাদের এই কালো ওয়্যারটি এবং লাল ওয়্যারটি বের করে নেব। তো আমরা এক এক করে কিন্তু ওয়্যারগুলো বের করে নিচ্ছি, ওয়্যারগুলো আমরা বের করে নিব। তো দেখুন এরপর আমাদের যেই শেষ কাগজ দিয়ে যে অংশটুকু আমরা কলমের ছিদ্র করেছি সেটি ভালো করে লাগিয়ে দেব, এতে করে কলমের মধ্যে টান পড়লেও কিন্তু তারগুলো বেরিয়ে যাবে না। এখন আমাদের ওয়্যারগুলো ছিলে নেব, ওয়্যারগুলো ছিলে আমাদের এখানে আমরা যে জিএ তারটি নিয়েছি সে জিএ তারগুলো এখানে লাগাতে হবে। তো দেখুন আমরা জিএ তারের মাঝ বরাবর করে সমান করে কেটে নেব। কেটে নেওয়ার পর আমাদের যে জিআই তারটি রয়েছে জিআই তারটি আমাদের এই ওয়্যারগুলোর সাথে কানেকশন দিতে হবে। তো আমি এই ওয়্যারটির মধ্যে দেখুন এভাবে করে লাগিয়ে নিব, এরপর বাকিয়ে দিব, এতে করে কিন্তু আপনার যে কানেকশনটি রয়েছে আমাদের কালো ব্ল্যাক তারটি কিন্তু বেরিয়ে যাবে না। তো আপনার চাইলে কিন্তু এখানে ফাইলের সাহায্যে ঘষে একটু আপনাদের কাছে যদি তাঁতাল বা সোল্ডারিং আয়রন থাকে সেক্ষেত্রে সোল্ডারিং করে দেবেন, তাহলে জিনিসটা আর একটু মজবুত হবে, অনেক দিন ব্যবহার করতে পারবেন, সহজে ছিঁড়ে যাবে না। তো দেখুন আমরা একটি ওয়্যার এভাবে করে নিচ্ছি এবং দ্বিতীয় যে লাল তারটি রয়েছে সেইটিও আমরা একইভাবে একই রকম করে নেব। তো লাল তারটিও আমরা করে নিচ্ছি, দেখুন লাল তারটিকেও করে একইভাবে কিন্তু আমরা বাঁকিয়ে নেব। বাঁকিয়ে নেওয়ার পর আমরা দেখুন আমরা লাল তারটিকেও একইভাবে করে নিয়েছি। এখন আমাদের এই যে তারগুলো আমাদের যে কলমের রয়েছে কলমের ভিতরে সুন্দরভাবে অ্যাডজাস্ট করে বসিয়ে নিতে হবে এবং কলমের উপরে যেই প্লাস্টিকের অংশটুকু ছিল
সেগুলো লাগিয়ে নিতে হবে। তো দেখুন এখানে আমরা কিন্তু এভাবে লাগিয়ে দিলে কিন্তু থাকবে না, জিনিসটা ভিতরে চলে যাবে, সেক্ষেত্রে কোনো ফায়দা হবে না। এর জন্য দেখুন আমরা হটগুলো দিয়ে দিচ্ছি, এবং হটগুলো চারোদিকে ভালোভাবে লাগিয়ে নেওয়ার পর একটু যখন শক্ত হয়ে যাবে তখন আর এই জিনিসটা ভিতরের দিকে চলে যাবে না। তো আমরা হটগুলো দিয়ে দেখুন সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছি, আর হটগুলো যেহেতু গরম সেক্ষেত্রে আপনার একটু পানি দিয়ে জিনিসটাকে ধরবেন, এতে করে আপনার হাতে কোনো প্রকার সমস্যা হবে না। তো আমি একটু পানি দিয়ে দেখুন সুন্দর করে জিনিসটা পরিষ্কার করে লাগিয়ে নিয়েছি, হাতে একটু পানি লাগিয়ে নেবেন, এতে করে হটগুলোটা আপনার হাতে কোনো প্রকার সমস্যা করবে না। একইভাবে আমাদের যে দ্বিতীয় তারটি রয়েছে কালো, সেগুলো সেটাও আমরা একইভাবে হটগুলো দিয়ে কিন্তু লাগিয়ে নেব। তো আমরা দ্বিতীয় তারটিও হটগুলো দিয়ে সুন্দরভাবে লাগিয়ে অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো এতে করে নড়াচড়া করলেও আমাদের পিনটি কিন্তু ভেঙে যাবে না বা খুলে যাবে না। তো আপনারা চাইলে কিন্তু মিটার কটগুলো ব্যবহার করতে পারেন, মিটার কটগুলো আপনার 40 থেকে 50 টাকা নেবে। যেহেতু আমরা পুরো ডিভাইসটা শুধুমাত্র 50 টাকায় তৈরি করবো, সেক্ষেত্রে আমরা মিটার কটটি ব্যবহার করছি না। তো এর জন্য আমরা মিটার কটটি ব্যবহার করে নিই। যদি মিটার কটটি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার বাজেট 30 থেকে 100 টাকা হয়ে যাবে। যদি 100 টাকার মধ্যে আপনার 1200 টাকা জিনিসটা তৈরি করতে পারেন তাহলেও কিন্তু আপনাদের অনেক টাকা সেভ হবে। তো আমাদের যে ডিভাইসটা তৈরি করলাম এতক্ষণ, সেই ডিভাইসটা আমরা ডাইরেক্ট সরাসরি 220 ভোল্টের মধ্যে দিব। তো দেওয়ার পূর্বে দেখুন আমরা এখানে কিছু পিসি নিয়েছি, আইসির দেখুন আইসির আমরা 5 ওয়াট, 9 ওয়াট এবং 15 ওয়াটের পিসিগুলো নিয়েছি, এবং যে ড্রাইভারের মধ্যে আমরা 18 ওয়াট, 30 ওয়াট এবং 50 ওয়াটের পিসিগুলো নিয়েছি। তো এগুলো এখন আপনাদেরকে চেক করে দেখাবো যে এগুলো আসলে কিন্তু কাজ করে কি না। তো এর জন্য আমাদের যেই মিটারটি রয়েছে দেখুন, আমাদের এই মিটারে আমরা কিন্তু কারেন্টের মধ্যে লাগিয়ে দিয়েছি। এখন এই মিটারে যে দুটো লেগ রয়েছে, লাল তারটি আমরা আইসিপিসির ক্ষেত্রে আপনার যে কোনো পয়েন্টে দিবেন, এন আর এল লেখা রয়েছে, নিউট্রাল এবং লাইন, যে কোনো একটার মধ্যে লাগালে কিন্তু এই লাইটগুলো জ্বলে উঠবে। যেহেতু হচ্ছে এগুলো রেক্টিফায়ার ডায়োড রয়েছে, সেক্ষেত্রে আপনার যে কোনো একটি প্রান্তে লাগালে কিন্তু জ্বলে উঠবে। দেখুন আমরা 15 ওয়াটটিও জ্বালিয়ে দেখাচ্ছি, কিন্তু সবগুলো কিন্তু পিসি জ্বলতেছে এবং চেক করা যাচ্ছে। এখন আমরা এগুলো ছিল আইসির এবং এটি হচ্ছে ড্রাইভারের পিসি ইনডাইরেক্ট। তো আমরা ড্রাইভারের পিসি যেগুলো রয়েছে সেগুলো দেখুন 18 ওয়াটেরটা চেক করতেছি, 18 ওয়াট আলো কিন্তু খুব চমৎকারভাবে আলো দিচ্ছে। তো আমরা ক্যামেরাটাকে একটু পুরো তুলে নিচ্ছি, এতে করে আপনাদের বুঝতে সুবিধা হবে যে এখানে কোনো প্রকার কারসাজি করা হয় নাই। তো এ ধরনের ভিডিওগুলো কিন্তু সবাই দিয়ে দেয় না, অনেকেই রয়েছে যেই মেকানিক রয়েছে তারা কিন্তু এই ধরনের ভিডিওগুলো দেখতে পারে না। কারণ হচ্ছে এগুলো যদি আপনারা শিখে নেন তাদেরকে কিন্তু তারা কিন্তু দেখা যাচ্ছে আপনাদের থেকে সাধারণ পাবলিক থেকে টাকা নিতে অনেক কিছু বুঝিয়ে আপনাদের থেকে টাকা নেয়, সেক্ষেত্রে এখন তারা বলবে যে এটা তারা আমার থেকে আরও বেশি জানে বা ইয়ে করে। তো আপনি যদি আমার থেকে বেশি জানেন ভাই আপনার ভিডিওটা দেখার দরকার নাই, আর যারা জানেন না শুধুমাত্র তাদের জন্য এই ভিডিওটা আমি ভিডিও করি, যারা জানে না তাদের কিছু জানানোর জন্য, তারা কিছু যাতে শিখে তারা নিজের করতে পারে তাদের জন্য। তাই আপনি যদি না জানেন তাহলে ভিডিওটি দেখুন, এবং ভিডিও দেখে যদি কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন ড্রাইভারটি কীভাবে কাজ করেছে, এখন এক এক করে কিন্তু সবগুলো আপনার যে কোনো এলইডি পিসি কিন্তু আপনারা চেক করতে পারবেন, সেটা যদি ডাইরেক্ট হোক কিংবা ইনডাইরেক্ট হোক। আর এই ডিভাইসটি দিয়ে কিন্তু আপনারা এলইডি যে টিভিগুলো রয়েছে, টিভির যে ব্যাকসাইডে এলইডি স্টিকগুলো থাকে সেগুলো কিন্তু চেক করতে পারবেন সহজে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আশা করি ভিডিওটা ভালো লাগলে আবার বলতেছি লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। আর দেখা হচ্ছে আগামী ভিডিওতে, ততক্ষণ নিজে ভালো থাকবেন, নিজের চারপাশকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।